আজকে আমরা যার হাতে খাবারটি তুলে দিচ্ছি, আসলে আমরা নিজেরাও অবাক হয়ে গেছি। বাচ্চাটির বয়স হচ্ছে 12 দিন। এই 12 দিনের বাচ্চা নিয়ে আমাদের মাঝে ছুটে এসেছেন, বাচ্চার 12 দিন বয়স। আসলে সবাইকে আমি বলবো, একটু মানুষকে সহানুভূতিটা দেখান, একটু মানুষকে মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেন। আসলে হ্যাঁ, যদি কষ্ট না থাকতো, ওনার যদি কষ্ট যদি না থাকতো, তাহলে কিন্তু উনি এখানে আজকে আসতো না। আজকে এই যে 12 দিন বয়স, আজকে কতটুকু আজকে কষ্ট নিয়ে সে এখানে আসছে। আর আমাদের ঢাকাশুরী যুব উন্নয়ন সামাজিক সংগঠনের যে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা ঈদ মানি আনন্দ, ঈদ মানি খুশি, এই খুশির থেকে যেন কেউ বঞ্চিত না হয়, সেজন্য কিন্তু আমাদের উপদেষ্টা ফয়সাল হোসেন ভাই বলেছেন, তোমরা 1 মাস সেহরি দিয়েছো, ইফতারি দিয়েছো, তোমরা ঈদ উপহার খাবারও দিবা। আজকে ওনার এই বিষয়টা দেখে আমাদেরও অনেক খুব কষ্ট লাগছে। আসলে এটা অনেক কষ্টদায়ক একটা বিষয়, ওনার এই সময় ঘর থেকে বের হওয়ার কথা নয়, কিন্তু তারপরে উনি ঘর থেকে বের হয়েছে। আসলে আমরা এই অট্টলিকার বিল্ডিংয়ে যারা বিত্তমানরা আছি, তাদের অপচয়ের থেকে, আমি বারবার বলি, তাদের অপচয়ের থেকে যদি একটু সহানুভূতিতা করে, আজকে কিন্তু তাদের এই কষ্টটা করতে হবে না। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনাদের অপচয়ের থেকে অসহায় মানুষদেরকে একটু সহযোগিতা করুন। আল্লাহ রহমতে সর্বোচ্চ আল্লাহ ভালো রাখবেন। সোনিয়া, কোথায় থাকে? শ্মশানঘাট। শ্মশানঘাট বেড়িবাঁধ। তো এখানে ঈদ সামগ্রী নিতে আসছে। তো আপনি বিয়ে করছেন কতদিন আগে? 11 বছর হয়েছে বিয়ের। 11 বছর, আরেকটা মেয়ে আছে। 11 বছর, সংসার কি আছে? হ্যাঁ আছে। স্বামী কি করে? বাদেম মা, কাজকাম করে না ঠিক মতন। মানে বাদেম মা? হুম। তো সংসার চলে কিভাবে? এই যে টুকটাক যা পারি তাই, বাচ্চার বাবা না দিলে। হ্যাঁ। এখন এই সামগ্রী কি কি পেলেন এখানে? যা যা দিছে তাই। আমি দেখলাম অনেকে আপনাকে কিছু খরচ দিয়েছে, শ্যামল শ্যামল দুধ অনেক কিছু রয়েছে। তো এই এই এখান থেকে আবার কোথায় যাবেন? এখান থেকে আবার আরেক জায়গায় যাব। আরেক জায়গায় যাবেন, যে কিছু যদি পান, মানে শ্যামল যদি পান তাহলে বাসায় নিয়ে যাবেন। রোজা রেখেছেন? গ্রামের বাসা কোথায়? গ্রামের বাসা সিলেট। সিলেট, ঢাকা। ওই আপনি ঢাকা বিয়ে করেছেন, কিভাবে সিলেট থেকে আসলেন? সিলেট থেকে ঢাকায় আসলাম। কতদিন আগে? আমরা তো ঢাকায় থাকি আর কি, দেশ গ্রামে থাকি নাই। হ্যাঁ। সিলেট যাওয়া হয় না? যাই নাই কোনো। এই যে আপনি যে বাচ্চাটা নিয়ে বসে আছেন, এই যে ছোট একটা বাচ্চা, 12 দিন, হ্যাঁ 12 দিনের বাচ্চা নিয়ে বসে, বাচ্চার কি সমস্যা হয় না? হয়, এখন কি করুন, পেটের দায়ে বেড়েছি, কিছু করার নেই। আমরা ইফতারি নিয়েছি, খাবার পেয়েছি, অনেক কিছু সাহায্য পেয়েছি, তার জন্য দোয়া করি আল্লাহর কাছে, সে যেন ভালো থাকে। বাচ্চাটা নিয়ে আসছি, কষ্ট করে দেখাই আসছি।